এখন আমরা পৌঁছে গেছি 0 পয়েন্ট নর্থ সিকিমে আরও একটি জনপ্রিয় ও খুব সুন্দর জায়গা 0 পয়েন্ট যেখানে বছরের প্রায় সবসময়ই কম বেশি বরফ থাকে এখনও কিন্তু প্রচুর বরফ রয়েছে চারিদিকটা অনেক বরফ অনেক পুরো সিকিম জুড়ে কিন্তু ঘোরার অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে কিন্তু তার মধ্যেও সিকিমের সেরা জায়গা হচ্ছে নর্থ সিকিম তার কারণ এই বরফ চারিদিকটা কিন্তু একদম বরফের চাদরে ছেয়ে গেছে চারিদিকটা সাদা সাদা আর কিচ্ছু দেখা যাচ্ছে না এখন স্কিট করছিল ট্যুরিস্টদের জন্য অ্যালাউ করে না আর্মি এরিয়া আর ঠিক তার পিছনেই আছে তিব্বত তাই ওদিকে ট্যুরিস্টদের অ্যালাউ করা হয় না 0 পয়েন্ট সিকিম তথা নর্থ সিকিমের সেরা জায়গাগুলির মধ্যে একটি যার উচ্চতা 15,300 ফিট টাকা ও সময়ের অভাবে যারা সিমলা মানালি কিংবা লাদাখ যেতে পারছেন না তারা একবার এসে এই 0 পয়েন্ট থেকে ঘুরে যান আমি কথা দিচ্ছি সিমলা মানালি কিংবা লাদাখের থেকে কোনো অংশে কম নয় বছরের প্রায় প্রতিটা সময়ই এখানে কম বেশি বরফ দেখতে পাওয়া যায় এখানে কোন সময় যাওয়া বেস্ট হবে নর্থ সিকিমের পারমিট কী করে করবে খরচ কত হবে এই সমস্ত তথ্য নিয়েই এই ভিডিওতে আলোচনা করব তাই যারা ভাবছেন নেক্সট ডে নর্থ সিকিম বা 0 পয়েন্টের ট্যুর করবেন তারা এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন কারণ তাহলে আপনাদের নেক্সট প্ল্যান ট্যুরটা করতে হয়তো অনেকটাই সুবিধা হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক লাচুং থেকে সকাল 5টা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম ইয়ামথাম ভ্যালি ও 0 পয়েন্টের উদ্দেশ্যে লাচুং থেকে 0 পয়েন্টের দূরত্ব 51 কিলোমিটার তাই আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম তার কারণ সকালে ওয়েদারটা অনেক ভালো থাকে বেলা বাড়ার সাথে সাথে সেই ওয়েদারটা খারাপ হতে থাকে আমাদের আজকের গন্তব্য ইয়ামথাম ভ্যালি ও 0 পয়েন্ট এখন আমরা ইয়ামথাম ভ্যালিতে আছি কিন্তু এখন ইয়ামথাম ভ্যালিতে দাঁড়াবো না আগে 0 পয়েন্ট দেখে তারপরে ফেরার পথে আমরা দাঁড়াবো ইয়ামথাম ভ্যালিতে 0 পয়েন্ট আসার মূল উদ্দেশ্য বরফ তাই এখানে আসলে আপনারা ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে আসতে পারেন কারণ এই সময় এসে আপনারা এখানে প্রচুর বরফ পেয়ে যাবেন 0 পয়েন্ট তথা নর্থ সিকিম যাওয়ার জন্য পারমিট বানাতে হয় আমি যাদের সাহায্যে পারমিট করেছিলাম তাদের কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশনে দিয়ে রাখলাম প্রয়োজন হলে চেক করে নিতে পারেন 1 নাইট 2 ডেজের পারমিট করতে খরচ হয় প্রায় 2,000 টাকা সিজন অনুযায়ী সেটা অবশ্য কম বেশি হতে পারে এই প্যাকেজের মধ্যেই ফুডিং লজিং এবং গাড়ি ভাড়া সব ইনক্লুডেড থাকবে পারমিট ইয়ামথাম পর্যন্ত হয়ে থাকে লাচুংয়ে নাইট স্টে করানো হয় পরের দিন সকালে নিয়ে যাওয়া হয় ইয়ামথাম ভ্যালি পর্যন্ত সেখান থেকে যদি 0 পয়েন্ট খোলা থাকে তাহলে ড্রাইভারকে এক্সট্রা চার্জ দিয়ে আপনারা চলে যেতে পারেন 0 পয়েন্ট আগেই বলেছি ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত এখানে প্রচুর বরফ থাকে আমি গিয়েছিলাম মার্চ মাসে আর দেখুন রাস্তার দুধারে কত বরফ জমে রয়েছে শুধু 0 পয়েন্টেই নয় 0 পয়েন্ট যাওয়ার পুরো পথ জুড়েই রয়েছে রাস্তার দুধারে প্রচুর বরফ কোনো কোনো দিন রাস্তায় বরফ জমে রাস্তা বন্ধ হয়ে যায় স্নোফল যেদিন কম হয় সেদিন রাস্তাটা খোলা থাকে আমরাও তাই আজকে পারমিট পেয়েছি অবশেষে 51 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা আমাদের দীর্ঘ প্রতীক্ষিত 0 পয়েন্টে পৌঁছে গেছি ফার্স্ট ইম্প্রেশন কাকে বলে এটা দেখেই হয়তো বোঝা যায় এখন আমরা পৌঁছে গেছি 0 পয়েন্ট নর্থ সিকিমে আরও একটি জনপ্রিয় ও খুব সুন্দর জায়গা 0 পয়েন্ট যেখানে বছরের প্রায় সবসময়ই কম বেশি বরফ থাকে এখনও কিন্তু প্রচুর বরফ রয়েছে চারিদিকটা অনেক বরফ অনেক আর এই বরফে এনজয় করার জন্য কিন্তু আমরা এই গামবুটগুলো নিয়ে নিয়েছি নাহলে কিন্তু এই বরফে কোনো এনজয় করতে পারবেন না আপনারা এই সেই 0 পয়েন্ট নর্থ সিকিমের অন্যতম সেরা জায়গা এরপরে আর ট্যুরিস্টদের যেতে দেওয়া হয় না এরপরেই রয়েছে তিব্বত চারিদিকটা কিন্তু একদম বরফের চাদরে ছেয়ে গেছে চারিদিকটা সাদা সাদা আর কিচ্ছু দেখা যাচ্ছে না এখন স্কিট করছিল যাই হোক আর কোথায় কতটা ডিপ আছে বরফের সেটা কিন্তু বোঝা যাচ্ছে না খুব সাবধানে পা ফেলতে হবে এখানে আর পা কিন্তু প্রায় হাঁটু পর্যন্ত ভিতরে ঢুকে যাচ্ছে আর পিছনে ওই ওই সাইডটা আছে ওইদিকে ট্যুরিস্টদের জন্য অ্যালাউ করে না আর্মি এরিয়া আর ঠিক তার পিছনেই আছে তিব্বত তাই ওদিকে ট্যুরিস্টদের অ্যালাউ করা হয় না দেখুন চারিদিক শুধু বরফ আর বরফ বরফ ছাড়া কিচ্ছু নেই পুরো বরফের সাদা হয়ে আছে চারিদিক
আর এত ফ্রেশ বরফগুলো, পুরো ফ্রেশ, সাদা ধবধবে। আর টুরিস্টের সংখ্যা আপাতত খুব কম, সেই জন্য এদিকে দেখুন পরিষ্কার হয়ে রয়েছে, কেউ এখন হেঁটে যায়নি এদিক দিয়ে, আমরাই ফার্স্ট যাচ্ছি। আর এরকম বরফে এনজয় নেওয়ার জন্য আপনাকে কাশ্মীর, লাদাখ, সিমলা, মানালি এসবে যাওয়ার দরকার নেই, আপনার কাছের শৈল্য শহর সিকিমে চলে আসুন, অবশ্যই নর্থ সিকিম। নর্থ সিকিম ট্যুরে যে পারমিট দেওয়া হয় ওয়ান নাইটের, সেটা কিন্তু লাচুংয়ে প্রথম নাইট স্টে করা হয়, তারপর সেখান থেকে ইয়ামথাম ভ্যালি পর্যন্ত পারমিট পাওয়া যায়। কেননা জিরো পয়েন্ট সবসময় খোলা থাকে না, প্রচুর তুষার আবৃত থাকার কারণে এখানে কিন্তু বেশিরভাগ সময়ই বন্ধ থাকে। দুদিন আগেও এখানে প্রচুর স্নোফল হয়েছিল, আমরা পারমিট পেয়েছি, জিরো পয়েন্টে চলে এসেছি এখন। এর আগের ভিডিওতে দেখেছেন আপনারা, আমরা গিয়েছিলাম গুরুদম্বার লেকে, আর আমাদের ড্রাইভার বললেন আমার পিছনে যে ওই যে পাহাড়টা, ঠিক এর পিছন দিকেই ওই গুরুদম্বার লেকটা রয়েছে। আর আজকে এখন আমরা জিরো পয়েন্টে, এতটা বরফ পাবো ভাবিনি, গত দুদিন থেকে স্নোফল হয়নি, তারপরেও এত বরফ জমে রয়েছে, নিজেকে আনন্দ দেওয়ার জন্য যথেষ্ট যথেষ্ট। এখানেও একটু শ্বাসকষ্টের প্রবলেম হচ্ছে, তো আপনারা কিন্তু এখানেও সাথে করে কর্পূর বা অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসতে পারেন, যাদের একটু শ্বাসকষ্ট আছে তারা তো অবশ্যই নিয়ে আসবেন, কেননা এটাও কিন্তু অনেকটাই উঁচুতে, আর এরপরে ওইদিকে আর যাওয়ার কোনো রাস্তা নেই। দেখুন চারিদিকটা একটু দেখুন, অনেকটা হাই অল্টিটিউডের জন্য শ্বাসকষ্টে একটু প্রবলেম হচ্ছে, কিন্তু কোনো ব্যাপার না, এখানে এসে কথা একটু কম বলতে হবে আস্তে আস্তে, আর দৌড়াদৌড়ি করা চলবে না, ব্যাস তাহলেই নিজেকে সামলানো যাবে। আর এদিকেও নদীর বিভিন্ন ধারা বয়ে চলেছে, তো এখন যাবো ওইদিকে, দেখা যাক। দেখুন উপর থেকে যে বরফগুলা জল আসছে সেগুলো আস্তে আস্তে কিন্তু প্রায় জমেই গিয়েছে, এই যে এই জলগুলো কিন্তু জমে পাথর হয়ে গেছে, খুব শক্ত হয়ে গেছে। এই দেখুন এই জলেও কিন্তু পুরো বরফ জমে রয়েছে, পুরা মোটা কাচের মতো একদম বরফ, আর তার নিচ দিয়ে বয়ে চলেছে জল। শহর থেকে অনেকটা দূরে নির্জন পাহাড়ি পরিবেশে বরফের চাদরে মোড়া এত সুন্দর জায়গায় ঘুরে বেড়াচ্ছি, আপনারাও এখানে আসতে পারেন, এসে বরফে মজা নিতে পারেন, দারুণ অসাধারণ জায়গা। আর জায়গা অনেকটাই আছে এখানে, আর পুরোটাই কিন্তু বরফে ভর্তি, আর এখানে অনেকটাই উঁচুতে, তাই অনেকটা সময় কাটানো মুশকিল হবে। এখন বাজে প্রায় 9:20, আর কিছুটা সময় কাটিয়ে আমরা আবার এখান থেকে বেরিয়ে পড়ব, যাওয়ার পথে পড়বে ইয়ামথাম ভ্যালি। আসার সময় দেখেছি যদিও ইয়ামথাম ভ্যালিতে কিচ্ছু নেই, বরফও নেই সে তেমন কিছুটা, তো সেখানে কিছুটা দাঁড়াবো, তারপর আবার আমরা ফিরে যাব লাচু। নর্থ সিকিম আসলে অবশ্যই জিরো পয়েন্ট আসুন, আর জিরো পয়েন্টে অবশ্যই চেষ্টা করবেন ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে আসার, কেননা এরকম বরফে প্রচুর এনজয় করতে পারবেন আপনারা। লাক ভালো থাকলে এখানে এসে পেয়ে যেতে পারেন স্নোফল। যাই হোক আমরা এখন আমাদের হোটেলে ফিরে যাব, কেননা ওয়েদার খারাপ হতে থাকবে এখন। তো অনেকটা সময় কাটালাম, ড্রাইভার আমাদের ডাকছে, বেলাও বেড়ে যাচ্ছে, প্রায় 9:45 মতো বাজে, আর ওয়েদার ওইদিকে খারাপ হয়ে আসছে। এখন নিচে যাব আমরা ইয়ামথাম ভ্যালি, সেটা দেখে পরে আবার ফিরে যাবো লাচুং। তো এখানে ছোট ছোট স্টল বসেছে, এখানে ছোলা, চানা মশলা, ম্যাগি, মোমো অনেক কিছুই পাওয়া যাচ্ছে, তো এগুলো খেয়ে আমরা আবার এখান থেকে যাব ইয়ামথাম ভ্যালি। তো চলুন একবার ইয়ামথাম ভ্যালিতে গিয়ে দেখা হচ্ছে।
তো জিরো পয়েন্ট থেকে এখন আমরা চলে এসেছি ইয়ামথাম ভ্যালি। ইয়ামথাম ভ্যালি আসার পথে কিন্তু স্নোফল হচ্ছিল, তো এই সময় মনে হচ্ছে জিরো পয়েন্টে প্রচুর স্নোফল হচ্ছে। আর এখন ইয়ামথাম ভ্যালিতে আছি, ওয়েদার খারাপ হয়ে গেছে, ফগি ওয়েদার, কিন্তু স্নোফল আপাতত এখানে নেই। দেখা যাক স্নোফল এখানে পাই কিনা। এই সেই ইয়ামথাম ভ্যালি, যাওয়ার পথে আমরা এখানে দাঁড়াইনি, এখন দাঁড়িয়েছি। আর বর্তমানে এখানে কিন্তু বরফ নেই, এর আগেরবার আমি যখন এসেছিলাম তখন এখানে প্রচুর বরফ ছিল। এখানে একটি নদীও রয়েছে, খুব সুন্দর ভ্যালি, এখানে কিছুটা সময় কাটালাম আমরা। আগেই বলেছিলাম বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এখানে ওয়েদার খারাপ হতে থাকবে। দেখুন এখানে কি অবস্থা, উপরে জিরো পয়েন্টকে মেঘের জন্য দেখাই যাচ্ছে না। এই হচ্ছে ইয়ামথাম ভ্যালি, আর ওয়েদার এখানে অনেক বাজে, খুব জোরে হাওয়া দিচ্ছে আর বৃষ্টিও হচ্ছে। ওপারে পাহাড়ে প্রচুর বরফ, গাছগুলোতেও বরফ জমে রয়েছে, আর এপারেও বরফ জমে রয়েছে পাহাড়ে। আর ঠিক ওই সাইডটা, ওই সাইডটাই ছিল জিরো পয়েন্ট, ওদিক থেকে এসেছি। আর ভ্যালিতে বর্তমানে কিন্তু কোনো বরফ নেই, খুব জোর বৃষ্টি হচ্ছে আর হাওয়া, তো এখানে দেরি করবো না, এখান থেকে বেরিয়ে যাবো। ইয়ামথাম ভ্যালিতে আমরা বরফ না পেলেও বাড়তি পাওনা হিসেবে খুব ভালো একটা জিনিস পেয়ে গেছি। আগেই বলেছিলাম লাক ভালো থাকলে এখানে স্নোফল হয়েও যেতে পারে, সেটাই হলো আমাদের সাথে। কিন্তু বৃষ্টি থেমে গেছে, স্নোফল শুরু হয়ে গেছে। এখন আছি ইয়ামথাম ভ্যালিতে, এখানে কিন্তু স্নোফল শুরু হয়ে গেছে এখন। স্নোফল হচ্ছে ভাই, হামে ভি দে রহা হ্যায়, ই রাম কো দে দো। কেসা লাগ রহা হ্যায় ভাই? বহুত বাড়িয়া ইয়ার, স্নোফল ফার্স্ট টাইম না? ইয়ার নাই, দেখ চুকা হুম, বাট দিস ইজ অসম। স্নোফল তো হার টাইম স্পেশাল ই হোতা হ্যায়। ইয়েস ইয়েস, খুব এনজয় হচ্ছে। ইয়েস, মানে লাস্ট টাইমে আমরা স্নোফলটা পেয়েছি, সত্যি খুব মজা হচ্ছে। কথায় বলে শেষ ভালো যার সব ভালো তার, শেষ পর্যন্ত আমরা স্নোফল পেয়েই গেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর কোনো বন্ধু যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।